ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণে এসে গেছি মরে যাওয়া মানুষ ফিরে আসার আপডেট দেবো বলে তবে তার আগে বলবো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো ধ্রুব দাঁড়াতে এই মুহূর্তে আমরা একটা নতুন জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমাদের ভিলেন সে পাগলাগারোতে পৌঁছে গেছে সেখান থেকেও সে শয়তানি চালিয়ে যাচ্ছে তার ছেলের মাধ্যমে তো এই বিষয়টা তো এবার সকলের সামনে আসা উচিত তাই না তো এই বিষয়টা তো কারোর সামনে আসছে না এদিকে ধ্রুব জেলে বসে রয়েছে এদিকে তারা বাড়িতে বসে রয়েছে যদিও আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমাদের তারা খুব তাড়াতাড়ি ফাইট ব্যাক করবে এবং সে মিস্টার লাহেরিকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে আর রঞ্জা অবধি সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো তাকে কিন্তু হেল্প করার লোকের অভাব নেই সবাই কিন্তু এখানে ভালো তো চাঁদনি যে এতদিন খারাপ ছিল তো চাঁদনিকেও এবার কিন্তু ভালো করতে হবে চাঁদনিকে অলরেডি ভালো করে দিয়েছে রঞ্জাকে যখন এখান থেকে বার করেছিল মানে লাহেরি বাড়ির থেকে যখন তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে সবার সামনে এনে তাকে যখন ওই বাড়ি ছাড়া করা হয়েছিল তো তার আগের থেকে কিন্তু আমাদের চাঁদনি তারাকে হেল্প করা স্টার্ট করে দিয়েছিল তো এখন যে চাঁদনি হেল্প করবে না এমনটা কোনো মানে নেই এখনো চাঁদনি ভালোই আছে তাই চাঁদনি এখনো হেল্প করবে তো বিষয় হচ্ছে বাড়িতে হঠাৎই রসান আসে রাত করে আর সেটা দেখে চাঁদনি সন্দেহ হয় শুরু করে দেয় রসানের সাথে অশান্তি হাতে ছিল রসানের একটা ফাইল আর সেই ফাইলটা কেড়ে নেয় চাঁদনি আর সেই ফাইলটা দেখে সে বুঝতে পারে যে সেগুলো রিহাবের কাগজপত্র আর সেই কাগজপত্র দেখে সে এটাও বুঝতে পেরে যায় যে সেগুলো আসলে মমের সাথে রিলেট করছে মানে আমাদের রসান হয়তো তার মমের সাথে দেখা করছে গেছে শুধু তাই না রসান নিজে মুখেও বলেছে যে আমার মাকে বিনা দোষে এখান থেকে বার করে দেবে দিয়ে পুরো সম্পত্তি এরা ভোগ করবে সেটা তো আমিও হতে দেব না এই সমস্ত কিছু জেনে চাঁদ নেই সিদ্ধান্তই নিয়েছে যে সে তারাকে সবটা জানিয়ে দেবে যেমন সিদ্ধান্ত তেমন কাছে তারাকে সব বিষয়টা জানিয়ে দিয়েছে তারা তার আগে অবধি কি করছিল তার আগে অবধি তারা রাতের বেলায় কিন্তু অন্ধকারে ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করেনি সে পৌঁছে গেছিল জেলে সাহস জগিয়ে যাচ্ছিল একভাবে মিস্টার লাহিদির সে বলে যাচ্ছে ছিল যে আপনি যে খুন করতে পারেন না সেটা আমি জানি কারণ আপনাকে আমি ভালোবাসি আমি জানি যে আপনি কোন ধরনের মানুষ তো এক্ষেত্রে মিস্টার লাহরি বাধ্য হয়ে স্বীকার করেছে যে হ্যাঁ আমি সেদিন অনুজাকে ঘরে বন্ধ করে দিয়েছিলাম সেটা ছিল আমার সবথেকে বড়ো ভুল তারপরে আমি আমার রুমে এসে কান্নাকাটি করছিলাম এবং অনুজার ছবিটা নিয়ে রাগারাগি করছিলাম যে অনুজা কেন এটা করলো হঠাৎই তার মধ্যে ধোঁয়া আর তার মধ্যে আমি ছুটে গিয়ে দেখি সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তারা বুঝতেই পেরে গেছে যে এই কাজ মিস্টার লাহির নয় এই কাজ অন্য কারোর এরই মধ্যে পুলিশের যে কাজগুলো হয় দু একটা কটু কথা তারা বলে থাকে কারণ পুলিশের চোখে কেউ তো আর সন্দেহের বাইরে না সবাই মোটামুটি সন্দেহজনক আর যখন অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে এখন যখন সমস্ত প্রমাণ পুলিশের কাছে রয়েছে পুলিশ ভাবছে এই আসামি তো পুলিশ সেইভাবেই কিন্তু বেশ কতগুলো কথা শুনিয়ে দিয়েছে তারা কিন্তু অনেকবার পুলিশকে রিকোয়েস্ট করছে একটাই সেটা হচ্ছে যে ওই ভিডিওটা কে পাঠিয়েছে সেটা যেন বলে দেওয়া হয় কিন্তু পুলিশের নাছরবান্ধা পুলিশ বলছে যে এরকম কোনো ইনফরমেশন আমরা দিতে পারবো না অফিসিয়ালি নিয়মকানুন সমস্ত কিছু দেখানো শুরু হয়ে গেছে তো তারাকে পুলিশ একটাই হেল্প করেছে সেটা হচ্ছে যে যে ভিডিওটায় দশ বছর ধরে একটা মানুষ লুকিয়ে রেখেছে সে এক হতে পারে মিস্টার ধ্রুবলাহির বিরাট বড় শত্রু গোপনে এতদিন ধরে বসেছিল আর না হলে কাছের কোনো মানুষ সে শত্রুতা করছে তো এই কথাটা শুনে তারা আবারও রিলেট করে ফেলে রঞ্জার মুখটা উল্টো দিকে আমাদের রঞ্জা তো রিহাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে কারণ ধ্রুব লাহিনী এই মুহূর্তে জেলে পৌঁছে গেছে এরই মধ্যে আমাদের রঞ্জার কাছে একটা আন্য নাম্বার থেকে কল আসে আর সেই কলে জানানো হয় রঞ্জাকে যে অনেক পুরনো হিসেব নিকেশ মেটানো বাকি আছে তাই জন্য সে আসছে সুতরাং এর থেকে আমরা ধরে নিতেই পারি সেটা হয়তো অনুজা অনুজা হয়তো প্রাণে বেঁচে গেছিলো বা অনুজাকে হয়তো রঞ্জা ওখানে এরকমটা প্রমাণ করতে চেয়েছিলো যে অনুজা মারা গেছে তারপরে হয়তো অনুজাকে ওখান থেকে বাঁচিয়ে সরিয়ে রেখেছিল এবং বলেছিল যে তুমি আমার আশ্রয়ে থাকো ধ্রুব খারাপ আর তুমি ভালো থাকো সুস্থ থাকো কিন্তু তারপরে হয়তো সে পালিয়ে গেছে বা তারপরে হয়তো তার সাথে কিছুটা ঘটে গেছে এবং সে হয়তো ফিরছে আর এদিকে মিস্টার লাহেরি অর্থাৎ আমাদের ধ্রুববাবু ভেবেই বসে রয়েছে যে তার বউ মারা গেছে সত্যি সত্যিই কি এটা পসিবল সিরিয়ালে যদিও বা সবটাই পসিবেল কারণ মরা মানুষ ফিরে আসা সিরিয়ালে বাংলা সিরিয়ালে বা হিন্দি সিরিয়ালে যে কোনো সিরিয়ালে কোনো বিশেষ বড় একটা কথা নয় কারণ তারা শুধুমাত্র একটা চরিত্র কিন্তু বাস্তবে সেটা কোনোদিনও সম্ভব না কারণ বাস্তবে যে মানুষ একবার চলে যায় হাজার চাইলেও তাকে ফেরানো যায় না কিন্তু এরগুলো তো সিরিয়াল এগুলো তো একটা গল্প মাত্র তো গল্পে আই মিন গল্পের খাতিরে মানুষের সুবিধার্থে অনেক কিছু হতে পারে তো সেরকমভাবেই হয়তো অনুজা ফিরেও আসতে পারে এবং হয়তো সিরিয়ালটা আরেকটুখানি জমিয়ে দিতে হয়তো অনুজার এন্ট্রি হবে কিন্তু সেক্ষেত্রে অনুজা ফাইনালি এখানে এসে আবার ওই সমস্ত কিছু মানে প্রমাণ প্রমাণ হয়ে যাওয়ার পরে অনুজা আবার যদি জাঁকিয়ে বসে তখন তার সাথে যুদ্ধ বেঁধে যাবে কিন্তু অতদূর আমি তখনই এই মুহূর্তে ভাবতে চাইছি না তবে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে এমনটাও তো হলে ভালো হয় যে অনুজার হয়তো আত্মা আজও শান্তি পায়নি সে হয়তো হেল্প করছে সে হয়তো তারাকে হেল্প করছে সে হয়তো মুক্ত হতে পারছে না হোক না হরর সিরিয়াল প্রবলেমটা কোথায় গল্প তো সবটাই তো সম্ভব তো ফাইনালি ফাইটটা কিন্তু আমাদের তারা করবে আর তারাকে পেছন থেকে সাপোর্ট করবে হয়তো অনুজা সেটা সশরীরে এসে নাকি অশরীরীভাবে সেগুলো আমরা জানতে পারবো তবে তার জন্যে আমাদেরকে দেখতে হবে সিরিয়াল ধ্রুবতারা তবে নাইনটি নাইন পারসেন্ট চান্স রয়েছে অনুজা ফিরে আসার এবং অনুজা ফিরে আসবে আর রঞ্জাকে শাস্তি দেবে কিন্তু এর সাথে লুকিয়ে রয়েছে আরও একটা কথা সেটা হচ্ছে ওয়ান পারসেন্ট ওয়ান পারসেন্ট গল্প চেঞ্জও হতে পারে তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল ধ্রুবতারা স্টার ও স্টার জলসা এসডিতে ঠিক রাত এগারোটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে ধ্রুবতারা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইন ফ্রেন্ডলি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য